নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাগজ এবং রং কারখানার পাওয়ার স্টেশনের নিচ দিয়ে চলে গেছে মূল গ্যাস লাইন। যে লাইনের বিভিন্ন জায়গা দিয়ে অনবরত গ্যাস বেরিয়ে যাচ্ছে, এখনই ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের বিপত্তি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুড়া এলাকা, একাধিক শিল্প প্রতিষ্ঠানের কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী আর এলাকাবাসীর এক ব্যস্ত এলাকা। এই জলাশয়ের নিচ দিয়ে চলে গেছে গ্যাস লাইন। জলাশয় হওয়ায় ভূমি থেকে কিছুটা ফাঁকা রেখে পিলারের উপর করা হয়েছে এই হিমালয় পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। এই মিলের শক্তিশালী পাওয়ার হাউসের নিচ দিয়ে চলে গেছে অবৈধ গ্যাস লাইন। লাইনের বিভিন্ন জায়গা দিয়ে সবসময় বেরোতে থাকে গ্যাস। শুকনো মৌসুমে গ্যাস বের হওয়ার শব্দ পাওয়া গেলেও বর্ষা মৌসুমে হয়ে ওঠে আরও বিপদজনক। কারখানার প্রকৌশলীরা বলছেন, সামান্য একটু ভুলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এক মেগাওয়াটের জেনারেশন চলছে এবং 12 টনের বয়লার চলছে, যে জায়গায় এত বড় একটা সাবস্টেশন গ্যাসের রয়েছে, তার সাথে আপনার রয়েছে আপনার আমার 33,000 একটা সাবস্টেশন। তো এখানে যদি আগুন কোনো দুর্ঘটনা লাগে দেখা যাচ্ছে যে বিশাল ধরনের ক্ষতি হবে। এখানে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং এই যে অবৈধ গ্যাস লাইন গেছে, এর আশেপাশে আরও বিভিন্ন চলমান বিশিষ্ট শিল্প প্রতিষ্ঠান আছে রয়েছে। একটা অবৈধ যে গ্যাস লাইনটা গেছে বা বিভিন্ন লিকেজ আছে, এই লিকেজে সামান্য এটা আগুন জ্বালাইতে ম্যাচের কাঠি বা বিড়ির প্রয়োজন কারণেও কিন্তু এটা ঘটনা ঘটে যেতে পারে। এই কারখানার পাশেই রয়েছে আরও একটি রং কারখানা, সেখানেও আছে পাওয়ার স্টেশন। পুরো বিষয়টি জানিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ, দুদক সহ সংশ্লিষ্ট কয়েকটি দফতরে চিঠি দিয়েছেন এলাকাবাসী। চিঠিতে বলা হয়েছে, কয়েকটি কোম্পানি গ্যাসের কম চাহিদা থাকার পরও বেশি চাহিদা দেখিয়ে বাকি গ্যাস স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে অবৈধ সংযোগ দিয়ে ব্যবসা করছে। অবৈধ সংযোগ থাকার কথা স্বীকার করলেন এই ব্যক্তি নিজেই। প্রায় 50% অবৈধ গ্যাস আছে আর 50% বৈধ আছে। তো সমস্ত পাবলিকে চাইতেছে বৈধ করার জন্য, সরকারের কাছে আবেদনও করছে, সরকার দিব আশ্বাসও করছে, সরকার না দিব এটা বলে নাই। তো সরকারের সুযোগ মতো বৈধ করে দিব, শত শত, শুধু একটা না, আপনি তো একটা দেখছেন, শত 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 হাজার হাজার, আমি কয়টাই করবেন, আপনি বান্দর ভিতরে আসেন আমার সাথে। রূপগঞ্জের তিতাস কার্যালয়ের উপমহাব্যবস্থাপক বলেন, বিষয়টি জানা নেই তাদের। পরে অবশ্য বলেছেন দোষীদের বিরুদ্ধে অভিযান চালানোর কথা। অবৈধভাবে গ্যাস নেয়ার কারণে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। পেছনে এই যে গ্যাস বেরিয়ে যাচ্ছে, শত শত মানুষ, হাজার হাজার মানুষ এটি দেখলেও যাদের দেখার কথা তারা কি দেখছেন, তারা কি কিছু করছেন? নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুড়া থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল।